যদি আমি 15-কে 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত? তিন। তিন। তাহলে আমি এখন শুধু কিসের ব্যাপারে চিন্তিত? অবশিষ্ট ভাগ ফলের ব্যাপারে না, মাইন্ড ইট, ভাগ ফল নিয়ে কেউ কোনো কথা বলবি না, ভাগ ফল ইজ নট রিকোয়ার্ড। এখন আমি রিমাইন্ডার জানতে চাইছি। তাহলে 15-কে 4 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার, নো প্রবলেম। যদি 25-কে 8 দিয়ে ভাগ করি, এক ওয়ান এক রিমাইন্ডার। হুম আর যদি বলি 25-কে 8 দিয়ে ভাগ করে 9 রিমাইন্ডার রয়ে গেছে, তাহলে তাহলে কি আবার করব? একবার ভাগ করা যাবে। তাহলে আবার একবার 8-কে ভাগ করব। রিমাইন্ডার তার কোনো সময় ডিভাইজারের থেকে বড় হবে না, তার মানে ভাগ করা ইনকমপ্লিট হয়ে গেছে, সেই কাজটা আমি হয়ে গেছে, সম্পন্ন করব, ফাইনালি একই আসবে রিমাইন্ডার। তাহলে এটা ঠিক আছে, বুঝে গেছি আমরা স্কিম। আচ্ছা, 17 দিয়ে 40-কে ভাগ করলে রিমাইন্ডার হয় ছয়। ঠিক আছে, এবারে নিজেরাই ভাব, এটা রিমাইন্ডার আছে, খুব ভালো কথা। তার কেসটা কি, 4 দিয়ে আমি 15-কে ভাগ করলাম, 3 4 12, 3 রিমাইন্ডার। আচ্ছা, আমি এটাকে আলাদা সংখ্যা করি, 4 5 20 23। তাহলে 23-কে 4 দিয়ে ভাগ করলেও 3 রিমাইন্ডার, এইটা নে। তাহলে তিনটে সংখ্যা আলাদা আসবে, ওই জন্য করলাম। আমার যেটা বক্তব্য, এইটাকে পিকচারাইজ করলে কি আসে আমরা জানি, যে 4টে করে প্যাকেট করা হচ্ছিল, 5টা প্যাকেট হয়েছে, 3টে রসগোল্লা পড়ে আছে, তাই তো? এবারে ওয়ে আউট কি হতে পারে? আমাকে এবারে গান পয়েন্টে রেখে বলছে, না প্যাকেট তোকে করতেই হবে, তুই তো কেড়ে ফেলেছি। আরে কি করব কি করব, তুমি বলছো একদিকে 4 করে তুলতে হবে, আমার হাতে মাল নেই, 3টে আছে, তাহলে উপায় কি? যা দিয়েছি নষ্ট করা যাবে না, প্যাকেট তোমায় করতেই হবে, অথচ বলছে 4টে করে তোর, তোর কাছে আছে 3টে, কি উপায়? ধার করতে হবে, ধার করতে হবে। তাহলে আমি জোর করে আর একটা প্যাকেট করব, তার মানে 16টাকে আমি প্যাকেটে ঢোক, এখানে 5 করে 6, এখানে 15 ছিল না, এটা 23 হবে, 4 5 20 ছিল, 3 পড়েছিল। এবারে কি করলাম, আমি পাশ থেকে একজনের থেকে ধার নিলাম, যে পাশে মিষ্টির দোকান কাকু একটা দেবে, আমি প্যাকেট করব, পরে যদি স্কোপ পাই ফেরত দিয়ে যাব। তাহলে কি হলো, আমি জোর করে এখানে 23টা থাকা সত্ত্বেও 6টা প্যাকেট করলাম, তাহলে এখানে কত হবে, 4 6 24, তাহলে তো রিমাইন্ডার কত, জিরো, মাইনাস -1। -1, -1। কেন -1? কারণ তোর প্যাকেট হয়ে যাওয়ার পরে তোর দেনা আছে, এই একটা তোকে ফেরত দিতে হবে, এই জন্য -1। তাহলে যে কোনো ভাগ অঙ্কের আমি কিন্তু দুটো রিমাইন্ডার বের করতে পারি, একটা প্লাস একটা মাইনাস। কথা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। তার মানে যদি প্লাস রিমাইন্ডার থাকে, আমি যত সম্ভব আমার দিক থেকে করে প্যাকেট করেছি, তাতেও যদি না পোষায়, ওই জন্য আমি, আমাকে যদি জোর করে আর একটা প্যাকেট করতে হয়, সেটাও আমি করতে পারি, সেক্ষেত্রে আমার ধার করতে হবে, সেটাই আমার মাইনাস রিমাইন্ডার দেবে। তার মানে যে কোনো একটা ভাগ অঙ্কের ক্ষেত্রে দুটো করে রিমাইন্ডার আসতে পারে। তাহলে তোকে যদি তুই 5টা প্যাকেট করিস 4টে করে নিয়ে, তোর রিমাইন্ডার কত আসবে, +3। এটা কি করে করবি, মুখে মুখে 4 5 20, 3 পড়ে আছে, 3 রিমাইন্ডার। এইটা কি করে মুখে মুখে করবি, তুই এখানে 5টা হচ্ছিল, যেটা এর থেকে ছোট, তোকে এর থেকে জাস্ট বড়টা নিতে হবে, নামটা পড়ে 4 5 20, কিন্তু 20-র থেকে বেশি আছে, আমাকে তো বন্দুক ঠেকিয়ে রেখেছে, বেশি আমাকে করতেই হবে। তাহলে 4 5 20-তে কম হচ্ছে, 4 6 24 বেশি হচ্ছে, তাহলে ওই জাস্ট বেশিটাই নেব, তাহলে 4 6 24 আছে 23, তাহলে আমার রিমাইন্ডার কত, -1। তাহলে এই একটা ভাগ অঙ্কের দুটো রিমাইন্ডার সম্ভব, বুঝতে পারছিস?
তাহলে ঝট করে বল, এই যে 25 কে 8 দিয়ে ভাগ করছি এতে রিমাইন্ডার কত? এমনি 1 1 1 1 3টা 24 আর আর এইদিকে না হলে নেক্সট মাইনাস 7 যাব মাইনাস 7 তার সাথে 8 আসে মাইনাস 7 চারাটা 32 তাহলে মাইনাস 7 এই অঙ্কটার ক্ষেত্রে একটা 6 প্লাস 7 আর মাইনাস 11 6 মাইনাস 11 তাহলে আমাকে দুটো দুটো করে ভাগ অঙ্ক করতে হচ্ছে তাই না এবারে একটা জিনিস দেখ এই যে মাইনাস 1 এটা অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে বল মাইনাস রিমাইন্ডার কোথা থেকে আসছে তাই তো তোর কথা আমি শুনতেই পাচ্ছি না হ্যালো দাদা হ্যালো হ্যাঁ বল হ্যালো হ্যাঁ বলছি এই মাইনাসটা কিভাবে আসছে এটা আরেকবার বুঝতে হবে মাইনাসটা আসছে তোর যেখানে ভাগ অঙ্ক শেষ হয়ে যাওয়ার কথা তুই এমনিতে ভাগ অঙ্কটা শেষ করতি তো এখানে 4 5 20 3 পড়ে থাকতো তাই তো হ্যাঁ তোকে যদি এই অঙ্কটা দিত 4 দিয়ে মানে 23 কে 4 দিয়ে ভাগ তুই কি করতি 4 5 20 আর এখানে 3 পড়ে থাকতো তোকে এবারে বলা হচ্ছে তুই জোর করে আর এক ঘর বেশি নে এখানে তাহলে কি করবি তুই এখানে 23 দেওয়া ছিল অথচ তুই এখানে 6 নিবি আর এক ঘর বেশি আর একটা বেশি প্যাকেট করবি তাহলে তুই এখানে কত নিয়েছিস 4 6 24 এখানে যেটা পড়ে থাকবে সেটাই নেগেটিভ রিমাইন্ডার মানে জোর করে আমি পরের ঘরটা নিয়ে যাওয়ার পরে যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার বুঝেছিস আমার এমনি যেটা শেষ হচ্ছে তার থেকে এক ঘর বাড়াবো তাতে যতটা ডেফিসিট হচ্ছে সেটা হচ্ছে আমার মাইনাস রিমাইন্ডার ক্লিয়ার এবার বেশ তাহলে এই যে এটা কি আমি বারবার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দুবার করে ভাগ করে রিমাইন্ডার বের করবো না আমায় মাথায় রাখতে হবে এই যে এখানে 3টে পড়ে রয়েছে আর কতগুলো আমাকে ধার নিতে হবে যাতে আমি প্যাকেট করতে পারি একটা একটা তাহলে এই ডিভাইজার আর রিমাইন্ডারের যে গ্যাপ ডিভাইজার আর রিমাইন্ডারের যে গ্যাপ ততগুলোই আমাকে ধার করতে হবে তাহলে এটাই আমি পরে শোধ দেব এটাই আমি পরে শোধ দেব তার মানে এটাই আমার মাইনাস রিমাইন্ডার তার মানে সোজা কথা আমার ডিভাইজার আর প্লাস রিমাইন্ডারের গ্যাপ হচ্ছে মাইনাস রিমাইন্ডার বা উল্টোটা ডিভাইজার আর মাইনাস এইটা তাহলে আমার গ্যাপ বা মাইনাস রিমাইন্ডার বলতে পারি তো মাইনাস 7 তাহলে ডিভাইজারের সাথে আসল রিমাইন্ডারটার গ্যাপটাই হচ্ছে মাইনাস রিমাইন্ডার এটুকু ক্লিয়ার তাহলে আমি অঙ্কটা আর এইখান থেকে করব না আমি কি করে করব এরপরে অঙ্ক তোকে যখন এরকম কিছু একটা দেবে ১৭কে ৮ দিয়ে ভাগ কর তুই বলবি প্লাস রিমাইন্ডার হচ্ছে ১ তাই তো হ্যাঁ স্যার ৮ দুগুণে ১৬ একটা পড়ে আছে প্লাস রিমাইন্ডার ১ মাইনাস রিমাইন্ডার বের করতে গেলে তোকে কি করতে হয় ৩ ৮ ২৪ ২৪ থেকে ১৭ বাদ গেলে কত হয় ৭ তাহলে তোর মাইনাস রিমাইন্ডার হয় মাইনাস ৭ এটা তোকে দুটো অঙ্ক করে বের করতে হলো আমি বলছি এবার থেকে এটা করবি না তুই কি করবি ১ মাইনাস ৮ প্লাস রিমাইন্ডার পেয়ে গেছিস তো একদম তাই প্লাস রিমাইন্ডার পেয়ে গেছি তো তাহলে এই রিমাইন্ডার আর ডিভাইজারের গ্যাপটাই হবে আমার মাইনাস রিমাইন্ডার তাহলে ১ আর ৮ গ্যাপ হচ্ছে ৭ এ পজিটিভ রিমাইন্ডার তার মানে শিওর শট এ নেগেটিভ রিমাইন্ডার হবে কারণ একটা প্লাস একটা মাইনাস পেয়ার আসে তাহলে আমাকে আর কিছুই করতে হলো না বিয়োগ অঙ্ক করেই আমি মুখে মুখে বড় বড় মাইনাস রিমাইন্ডার বের করতে পারবো তাহলে এবারে কিছু আমরা প্র্যাকটিস করব চল তোকে যদি আমি বলি ৪৫কে ১১ দিয়ে ভাগ কর প্লাস রিমাইন্ডার কত মাইনাস রিমাইন্ডার কত প্লাস ১ মাইনাস ১০ প্লাস ১ ৪ ১১ ৪৪ প্লাস ১ আর ১ আর ১১ এর গ্যাপ হচ্ছে ১০
এ যেহেতু প্লাস এ মাইনাস, এইভাবে করব ঠিক আছে। আমি আগে ভ্যালুটা নিয়ে গ্যাপ বের করব, তারপরে অ্যাকর্ডিংলি সাইন দেব। এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে তোর দেখ মাইনাস রিমাইন্ডারটা বের করা সহজ না প্লাস রিমাইন্ডারের থেকে। হ্যাঁ, যে 17 1 কে 17, 17 থেকে 33 গ্যাপ অনেকটা, তার থেকে আমি 17 2 গুণে 34 নিয়ে নিলে মাইনাস রিমাইন্ডার সহজেই হয়ে যাবে, মাইনাস রিমাইন্ডার তাহলে মাইনাস 1। এবারে আমি জানি মাইনাস রিমাইন্ডার আর এর গ্যাপ কত, আমার মাইনাস সাইনটা নিয়ে কিছু ভাবতেই হবে না, আমি দেখবো নিউমেরিক্যাল ভ্যালুটা কত, ভ্যালু কত 1, 1 আর 17 ডিফারেন্স কত 16 লিখলাম, এন মাইনাস রিমাইন্ডার তো, তার মানে একে প্লাস রিমাইন্ডারই হতে হবে, তাহলে আমার প্লাস রিমাইন্ডার মাইনাস রিমাইন্ডার বেরিয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? এখনো কার কার অসুবিধা হচ্ছে বল, এখানে আমাদের আরো প্র্যাকটিস করতে হবে, এটা নিয়ে খেলা আছে। বুঝতে পারছিস প্লাস রিমাইন্ডার মাইনাস রিমাইন্ডার? এবারে কর তাহলে। বল প্রথম 3 জনের নাম নেব, প্রথম 5 জন। আচ্ছা সেকেন্ডে 3টে, স্যার -3 + 9। আমি কি বলেছি, রোজ এক কথা বলতে হয় কেন? সরি স্যার, নাম বল। যার হয়ে গেছে সে শুধু নাম বলবি। স্যার অঞ্চিত। অঞ্চিত আর স্যার হয়ে গেছে। আবার অকাজের কথা বলিস কেন রে তোরা এত? ঠিক আছে, 5 জন হয়ে গেছে। এটা তো সহজ অঙ্ক, এমনি পারা যায়, এটার ক্ষেত্রে যেকোনো একটা কর, 120 কাছাকাছি হয় 12 দিয়ে, এটার -3 রিমাইন্ডার। তাহলে আমি কি করব, আমার চেষ্টাটা থাকবে এর কাছাকাছি গুণিতকে যাওয়ার, সেটা বেশিও হলেও আমার আপত্তি নেই, কম হলেও আপত্তি নেই, সবকিছু দিয়েই আমি ম্যানেজ করতে পারবো। 12 10 120, 117-এর কাছাকাছি, তাহলে বেশি ধরছি আমি 120, তাহলে মাইনাস রিমাইন্ডার হবে তাহলে -3, 3 12 গ্যাপ হচ্ছে 9, এ মাইনাস, তাহলে এ অবভিয়াসলি প্লাস রিমাইন্ডার, তাহলে -3 + 9। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি সুবিধে, এটার প্লাসটা নেওয়ার সুবিধে, প্লাসটা নেওয়ার সুবিধে, নেওয়ার সুবিধে। তাহলে কি হবে, প্লাস নিলে +10 রিমাইন্ডার হবে, +10 রিমাইন্ডার, তাহলে এটা অবভিয়াসলি -3 হবে, -3। এইটা তাহলে প্লাস রিমাইন্ডার মাইনাস রিমাইন্ডার বের করতে পারছি। এবারে আর একটা জিনিসে আসি,
তোকে বললো 125 কে 45 দিয়ে ভাগ কর রিমাইন্ডার পর। রিমাইন্ডার দু মাইনাস টু প্লাস সেভেন ধনঞ্জয় প্রমিতা আমার হয়ে গেছে শম্পা। শম্পা আর কেউ? আর দুজন অঞ্চিত। লাস্ট স্যার স্বর্ণালী। স্বর্ণালী দেখ তুই তো এমনি হয়। এটা কত কত স্যার? প্লাস সেভেন মাইনাস দুই। প্লাস সেভেন মাইনাস দুই এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান। প্লাস ওয়ান মাইনাস ওয়ান হ্যাঁ স্যার তাই তো। পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে কি হলো? এইটা এইটা হলো স্যার 35 মাইনাস 10 হবে তো। এখানে কি হবে প্লাস সেভেনটা কার কি বেরিয়েছে বল? এটা কি হবে উত্তর কি? 45 দুগুণে 90 প্লাস 35 আর এইটা 72 দুগুণে 40 মাইনাস 32। তাহলে কি সব ভুলভাল বলছিলি? এটা কি হলো? এটা 40 মাইনাস 32। 40 কি করে 72 দুগুণে কত? 16 হবে। 72 দুগুণে 140 তাই তো প্লাস 36 আর মাইনাস 36 তাই এসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ এবারে এটা করতে একটু ফাম্বল করলে তো কেন? কারণটা একটু অ্যানালিসিস করো। ক্ষতি কিছু হয়নি মানে এটা স্বাভাবিক, আমি বুঝে শুনেই দিয়েছি। কেন এটা হলো কারণটা অ্যানালিসিস করো। বড় বড় সংখ্যা, বড় বড় সংখ্যা এক নম্বর। দু নম্বর হচ্ছে অনেকে এটা করলো যে কারণে প্রথমে এত সুন্দর উত্তর বের হলো, পাঁচ দিয়ে কেটে দিল, 5 25-এ 125 আর 5 9 45। এইবারে শুরু হলো 3 9 27 বলে মাইনাস দুই আর 9 2 18 বলে প্লাস 7। হ্যাঁ কি না যারা ভুল করেছে? আমি এই জন্য বলছি আমি ভাগফল নিয়ে চিন্তিত নই, আমি ভাগশেষ নিয়ে চিন্তিত। এখানে আবার আমাকে বুঝতে হবে যখন আমি 16টা রসগোল্লা নিয়ে বসি এবং তাকে 6টা করে ইয়ে করি বা 15টা নিয়ে বসি,
ছটা করে ভাগ করি, আমার কি হয়? রিমাইন্ডার কত থাকে? তিন, তাই তো? যেটা এখানে রয়েছে, ভাগফল নিয়ে আমি চিন্তিত না, ভাগফল আমি একবারও বলছিও না। পনেরোটা ভাগ করলাম ছটা করে, রিমাইন্ডার কত এলো? তিন। এটা আমরা অনেকক্ষণ ধরে দেখছি। এক্ষেত্রেও তো একই কাজ হতে পারতো, যারা লোভ সামলাতে পারলে না কেটে দিলে, তাহলে এক্ষেত্রেও আমাদের কি করা উচিত ছিল? পনেরো বাই ছয় তিন দিয়ে কাটাকাটি চলে যায়, তাহলে পাঁচ বাই তিন হওয়া উচিত ছিল না, তাই তো? পাঁচ বাই দুই হওয়া উচিত ছিল, সরি, তিন দিয়ে কাটছি তো, পাঁচ বাই দুই। তাহলে সেক্ষেত্রে কি হতো? দুই দিয়ে পাঁচকে ভাগ করতাম, দুই দুগুণে চার, এক ভাগশেষ। তাহলে আমার ভাগশেষ কি ঠিক ছিল? আমার তো ভাগশেষ থাকা উচিত ছিল তিন, অথচ হচ্ছে এক। এটা কি ঠিক হলো? ভুল তো, ভুল হলো, কিছুই ভুল হলো না। ব্যাপারটা কি হলো, আমি এই তিন দিয়ে কাটলাম, পরে অ্যাডজাস্ট করিনি। এইটাই আমি এবার শেখাবো, যে দরকার হলে ছোট করার জন্য আমাকে কাটতে হবে, কিন্তু আমার রিমাইন্ডার এসছে এক, আসল রিমাইন্ডার তো তিন। এটাকে আমি ফাইনালি অ্যাডজাস্ট করে আসল রিমাইন্ডার বা কারেক্ট অ্যান্সারে নেব কি করে? আমাকে মাথায় রাখতে হবে আমি কত দিয়ে কাটছি উপর নিচে, তিন দিয়ে। উপর নিচে কত দিয়ে কাটছি? তিন দিয়ে। কেটে আমার কাজের সুবিধে করছি, ফাইনালি যখন রিমাইন্ডারটা বেরোবে সেটা তো আর কাটাকুটি আলামাল না, তার মানে আমাকে আবার তিন দিয়ে গুণ করে অ্যাডজাস্ট করতে হবে। কথা বোঝাতে পারলাম? তাহলে যত দিয়ে কাটছি তত দিয়ে লাস্টে গিয়ে গুণ করে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ক্লিয়ার হলো? তাহলে এখানেও যারা যারা বলছিলে তারা অপরাধ কিছু করনি, শুধু ওই জায়গাটা মিস করে গেছো, ওইটাকে করলেই তারাও ঠিক উত্তর দিতে। তার মানে এটাকে আমি কি করতে পারবো? পঁচিশ বাই নয়, একশো পঁচিশ বাই পঁয়তাল্লিশ, একে পাঁচ দিয়ে কাটলে পঁচিশ বাই নয়। এইটা লেখাটা যত লেখাতে যত আগ্রহী আমরা, তার থেকেও বেশি আগ্রহ দেখাতে হবে কত দিয়ে কাটলাম সেটা পাশে লিখে গোল করাতে, যাতে পরে এইটা আমার চোখে ভাসে এবং আমি ভুলটা না করি। এবারে তুমি অঙ্ক করো, নয় দিয়ে ভাগ করলে কত হয়? প্লাস রিমাইন্ডার মাইনাস রিমাইন্ডার, এটা হলো মাইনাস টু, ওটা হলো প্লাস সেভেন, তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত? তার পাঁচ গুণ, অর্থাৎ মাইনাস টেন, আর না হলে পাঁচ সাথে পঁয়ত্রিশ, সেটাই আসল বেরিয়েছিল না, দেখলি? এবারে বোঝা গেল কি করতে হবে? তাহলে বড় সংখ্যা যখন পাবো আমরা কি করব, যত দিয়ে কাটছি সেটাকে পাশে লিখবো, ফাইনালি আবার সেটা দিয়ে অ্যাডজাস্ট করব। এবং একটা জিনিস, যখন তোর কাছে রিমাইন্ডার জানতে চাইবে, আমরা এখন এইটা করছি কাজের সুবিধার জন্য, আমরা প্লাস রিমাইন্ডার নিয়েও কাজ করব, মাইনাস রিমাইন্ডার নিয়েও কাজ করব, ঠিক আছে? কিন্তু এইটা সবসময় মাথায় রাখবি, আসলে তো ধার বাকিতে চলে না, আমার রিমাইন্ডার মানে বাস্তবসম্মত রিমাইন্ডার কিন্তু প্লাস রিমাইন্ডার। সেক্ষেত্রে টোটাল কত গেল তোকে? ধর এরকম দিলাম, হ্যাঁ, তুই একবার তেরো দিয়ে কাটলি সেটা লিখলি, তারপরে আবার দুই দিয়ে কাটলি সেটা দিয়ে লিখলি, তারপরে আবার তাহলে আগের গুলো ভুলে গিয়ে আমি ২৬ কে ব্লক করব, বুঝতে পেরেছিস? তাহলে যেটা বলছিলাম, তাহলে এইখানে আমি কি করব, একশো আশি ভাগ বাহাত্তর আমি কি দিয়ে কাটবো? হাসতে খেলতে দেখতে পাচ্ছিস নয় দিয়ে কেটে যাচ্ছে, নয় কুড়ি আট নয়, তাহলে নয় দিয়ে কেটেছি। আরো কাটতে পারতাম চার দিয়ে, চার পাঁচা কুড়ি, এই যে ও যেটা বলছিল এক্ষুনি করি, চার দুগুণে আট, আর কিছু যাচ্ছে না। তাহলে আমি একবার নয় দিয়ে কেটেছি, একবার চার দিয়ে কেটেছি, তার মানে অ্যাকচুয়ালি কত দিয়ে কেটেছি? চার নং ৩৬ দিয়ে কেটেছি, হ্যাঁ কি না?
তাহলে 5 আর 2 সুন্দর, এক রিমাইন্ডার, না হলে মাইনাস এক রিমাইন্ডার, তাই না? তাহলে এখানে 36 দিয়ে গুণ হবে, +36 না হলে -36, বোঝা যাচ্ছে? অ্যাপ্লিকেশন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আরো আরো কিছু করতে হবে, পারা যাচ্ছে? চলো কিছু কিছু করতে দিই। তাড়াতাড়ি এটা যাতে ভুল না হয়, ঝটপট নাম বলবি, একজনও যদি চিৎকার করে উঠেছিস উত্তর বলে খুব খারাপ হবে কিন্তু। স্যার শম্পা। শম্পা, তুহিন, ধনঞ্জয়, ধনঞ্জয়, পূজা, পূজা, শুনতে পেলাম না, সুদেশ না, ঠিক আছে। এটা তো এবারে বুঝে গেছিস কত দিয়ে কাটবো, এটা এমনি হয়ে যেত যদিও তবু আমি কাটার জন্যই দিয়েছিলাম। এটা কত দিয়ে কাটবো? 3 দিয়ে। 3 দিয়ে, 3 7 51 3 4 12, 4 4 16, +1 আর না হলে -3, জপ জপ কি দিয়ে কেটেছি? 3 দিয়ে, তাহলে 3 না হলে -9, 3 -9, এটা 135 55, 5 দিয়ে কাটবো, 37 35 37 11, তার মানে +5 না হলে -6, কেটেছি কত দিয়ে? 5 দিয়ে, তাহলে +5 30, +25 -30, তাহলে স্পিড আসছে তো। চলো এবারে আসছি আসল জায়গায়, এটা তো ওয়ার্ম আপ হলো, রিমাইন্ডার থিওরেম। এটা আগেই দিয়ে দেওয়া উচিত ছিল, যেখান থেকে রিমাইন্ডার শুরু হয়েছে ওখানে নাম্বারটা ইয়েটা দে, টপিকটা রিমাইন্ডার থিওরেম। এটা এসএসসি এবং বিসিএস এও এখন খুব পছন্দের প্যাটার্ন হয়েছে, রিমাইন্ডার কত বের করতে বলবে। দেখ, তোকে যখন বলে এই যে 15 কে 6 দিয়ে ভাগ করো, অ্যাকচুয়ালি আমি কি করি, আগে যতগুলো ভাগ হয় সেগুলোকে একদিকে করি না, কতগুলো ভাগ হয়ে যাবে প্যাকেটে উঠে যাবে কতগুলো, পনেরোকে যখন 6 দিয়ে ভাগ করতে বলছে, আমি বুঝতে পারছি পুরো সব প্যাকেটে উঠবে না, আগে যারা প্যাকেটে উঠবে তাদেরকে ধর এই 6টাকে নিয়ে একটা এইদিকে টেনে নিলাম, আবার 6টাকে নিয়ে এইদিকে টেনে নিলাম, তাহলে আমি কি করছি, আগে যারা ভাগ হয়ে যাবে তাদেরকে একদিকে টানছি, তাহলে সেটা কত এক্ষেত্রে? 12 12 12, আর 3 পড়ে থাকছে, তাই তো? তাহলে আমি এইটাকে 6 ভাগে ভাগ করছি, আমি এইভাবে লিখছি তার কারণ, তাহলে আমি বলতে পারি যখন এরকম থাকে কিছু, ধর 4 ভাগ 2, তার মানে এটাকে আমি লিখতে পারি 2 2 তাকে 2 দিয়ে ভাগ। হ্যাঁ লিখেছি। হ্যাঁ স্যার। 4 ভাগ 2। হ্যাঁ স্যার। তাহলে এই এই 2 যখন 2 দিয়ে ভাগ হলো, মানে সোজা কথা 2 2 করে যখন প্যাকেট হচ্ছে, তাহলে এই 2 নিয়ে একটা প্যাকেট আর এই 2 নিয়ে আর একটা প্যাকেট, তাই তো? এটা ভাগফল হলো, তাহলে ভাগফল কত হলো? 2। রিমাইন্ডার কত রইল? 0 রইল, রিমাইন্ডার রইল না, চলে গেল। তাহলে মোট কথা যেটা,
আমি যখন এরকম দুটোকে প্লাস করে দিচ্ছি, এদেরকে আলাদা আলাদা করেও হিসেব করতে পারি, যে আগে এই 12টাকে নিয়ে বসবো, তারপরে এই 3টাকে 6 দিয়ে ভাগ করব, বলতে পারি তো? এটা ভাগ আলাদা করে নেওয়া যায়, আপত্তি আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে তুই বল, এই 12টা তো ভাগ হয়ে যাবে, এখান থেকে কি কোনো রিমাইন্ডার পাবো? আমি তো রিমাইন্ডার চাই। না 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 স্যার। তাহলে যারা ভাগ হয়ে যায় তারা কোনো রিমাইন্ডার দেয় না, রিমাইন্ডার দেবে 3কে 6 ভাগে ভাগ করতে বলছে, 3কে 6 ভাগে ভাগ করতে বলছে। তার মানে তোর কাছে আছে 3টে, বলেছে 6টা করে তুলতে। তুই কবার তুলতে পারবি রে? একবারও না, পারা যাবে না। তাহলে আমি 0 বার তুলতে পারবো, তাহলে এখানে 0 হয়ে গেল, ফাইনালি কত হবে? 3 পড়ে রইল। তাহলে আমি যেটা বলতে চাইছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি দেখিস ডিভাইজার, সরি ডিভিডেন্ড, অর্থাৎ ভাজ্য, ইজ লেস দ্যান ডিভাইজার, মানে ভাজকের থেকে ছোট, তাহলে সেটাই ভাগশেষ না? তাহলে এই ক্যাপিটাল ডিটাই রিমাইন্ডার না? কথা বুঝতে পারছিস? 3 ছিল, সেটা ভাজকের থেকে ছোট, তার মানে কোনো ভাগই হবে না, যতগুলো ছিল ততটাই পড়ে থাকবে। কথা বুঝতে পারছিস তো? তাহলে এইটা কিন্তু পরবর্তীকালে আমাদের খুব মাইলেজ দেবে। কারোর কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করে নে, নো প্রবলেম। তাহলে আমি কি করব, যখন কিছু দেবে এরকম প্লাস আলা বা আমার দরকার হলে আমি যখন ভাঙতে চাইব, সব সময় চেষ্টা করব এই যে ভাজক তার কোনো গুণিতকে কাছাকাছি নিয়ে যাওয়ার, যেটা আমরা অ্যাকচুয়ালি করে থাকি, তারপরে যেটা পড়ে আছে সেটাকে আলাদা করে রাখা। তাই এইটাকে আমি এইভাবেও করতে পারি, তোকে যখন বলবে, তোরা তো এখন ডিরেক্টলি বের করতে পারিস, তোকে যখন বলবে 45কে 8 দিয়ে ভাগ কর, তুই ডিরেক্টলি করতে পারবি, 5টা 40 প্লাস 5 না হলে মাইনাস 3, এমনি হয় 6টা 48। আমি বলছি এটা অ্যাকচুয়ালি হয় কি করে, তুই 8 দিয়ে 45 কাছাকাছি গুণিতক নিয়ে যাওয়ার চেষ্টা কর, মানে 8 কোন গুণিতক 45 কাছাকাছি, তাকে কোনো না কোনোভাবে আনার চেষ্টা কর। অর্থাৎ এই 45কে আমি বিভিন্নভাবে সাজিয়ে লিখতে চাইছি। এটাকে তুই দুভাবে লিখতে পারিস, হয় লিখতে পারিস 8 গুণিতকে লিখতে হবে, তাহলে আমি প্রথমেই কোনটার দিকে চোখ ফেলবো, 45 কাছাকাছি 8 গুণিতক, 40 অথবা 48, আগে 40 নি, তাহলে 40 তার সাথে 5 যোগ, তাকে 8 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে। তাহলে আমি জানি এই জিনিসটা 0 দেবে, আমাকে রিমাইন্ডার দেবে না, এই 5 পড়ে আছে, 5কে 8 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে আমার রিমাইন্ডার কত? 5। অ্যাকচুয়ালি রিমাইন্ডারটা এখান থেকে এইভাবে আসে আর কি। বা আমি সেকেন্ড কেস করতে পারি, এর কাছাকাছি 6 8 48, 48 মাইনাস 3, তাকে 8 দিয়ে ভাগ, আবার একই ব্যাপার, 48কে যখন 8 দিয়ে ভাগ করব তখন কোনো রিমাইন্ডার থাকবে না, 0, তাহলে -3কে 8 দিয়ে ভাগ, তাহলে আমার রিমাইন্ডার কত? -3, এইখান থেকে আসে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমি চাইলে এইগুলোকে যোগ বিয়োগ আকারে লিখতে পারি, একই ব্যাপার, ইনফ্যাক্ট গুণ আকারেও লিখতে পারি। কিরকম, তুই 45কে 9 × 5 লিখতে পারিস তো? তাহলে 5 × 45, তাকে 8 দিয়ে ভাগ, তুই ইন্ডিভিজুয়ালি ভাগ, 9কে 8 দিয়ে ভাগ করে কত ভাগশেষ থাকবে? কি বলেছি, যদি ভাজ্য ভাজকের থেকে ছোট হয় তাহলে সেটাই ভাগশেষ, এখানে তো তাই, তাহলে 5, ভেতরে কি সাইন আছে দুজনের মধ্যে, 9 আর 5 মধ্যে, ইনটু প্লাস, 9 আর 5 মধ্যে কোথায় প্লাস আছে, 9 আর 5 মধ্যে কি সাইন আছে? তাহলে রিমাইন্ডারের ক্ষেত্রেও একই জিনিস হবে, তাহলে +1 × +5
তাহলে কি হবে, পাঁচ এককে পাঁচ, আমার রিমাইন্ডার পাঁচ। রিমাইন্ডার থিওরেম যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি এই কথাটাই বলে যে যে অপারেশনগুলো নাম্বারের উপর করা আছে সেটা রিমাইন্ডারের উপর করো। তোমার কাছে যদি ফাইনালি রিমাইন্ডার জানতে চায়, তোমার কাছে ফাইনালি তো রিমাইন্ডারই জানতে চাইছে চাইছে তোমার কাছে জানতে চাইছে 45 আট দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত, ক্লিন প্রশ্ন। আমার কাছে ফাইনালি রিমাইন্ডার জানতে চাইছে, তাহলে আমি কাজকর্ম রিমাইন্ডারের উপরেই করব, আমার প্রথম স্টেপ ডিসাইড হয়ে গেল। তাহলে আমি কি করব, এই 45 আট দিয়ে ভাগ করতে বলছে, তো আমি একে যে কোনোভাবে ভাগ করে নেব, হয় যোগ দিয়ে নালে বিয়োগ দিয়ে নালে গুণ দিয়ে, আমার ইচ্ছে, আমার ডিসক্রিশন। তাহলে আমি গুণ দিয়ে করলাম, তাহলে +1 বেরোলো, এখানে +5 বেরোলো, মাঝখানে গুণ ছিল, রিমাইন্ডারেরও গুণ হলো। এবারে অনেকে প্রশ্ন করবে, আচ্ছা প্লাস নিয়ে খুব কায়দা মারছেন, এটা যদি মাইনাস নিতাম আমি তাহলেই তো পথে বসে যেতেন। আচ্ছা দেখি পথে বসি কিনা। নয় দেখ, আমার উদ্দেশ্য হচ্ছে ভ্যালুগুলোকে ছোটখাটো রাখা যাতে আমি তাড়াতাড়ি কাজ করতে পারি। এক্ষেত্রে 9 8 দিয়ে ভাগ করলে আমার প্লাস রিমাইন্ডারটাই ছোট ভ্যালু দেয় 1, না হলে আমার মাইনাস 8 হয়ে যায়, অনেক বড় বড় হয়ে যাবে। তো সেই জন্য এখানে প্লাস নিলাম। তাহলে তোদের এবার প্রশ্ন হবে, তাহলে এখানে মাইনাস নিন, এখানে তো মাইনাস ভ্যালুটা ছোট হতো, এখানে 8 নিতাম আর এখানে -3 নিতে পারতাম, পারতাম তো। 5 দিয়ে যখন মানে 5 যখন 8 দিয়ে ভাগ করা হচ্ছে তখন মাইনাস রিমাইন্ডার নিতে পারতাম তো, মাইনাস রিমাইন্ডার কত হতো? -3। এবারে তোদের বক্তব্য হচ্ছে, তাহলে এবারে আপনার মানে জাস্টিফিকেশন দিক, আমি বললাম জাস্টিফিকেশন দিচ্ছি, +1 × -3 আমার আনসার কত আসা উচিত? -3। এবারে আমি কি বলেছি, বাস্তবে মাইনাস রিমাইন্ডার হয় না, আমাকে প্লাসে কনভার্ট করেই লিখতে হয়। আমি এখানে পেলাম 45 8 দিয়ে ভাগ করে -3 রিমাইন্ডার পেয়েছি, অ্যাকচুয়ালি সেটা কি, যে কোনো দিক থেকে এতে আসা যায়। কথা বোঝা যাচ্ছে? তাহলে যে কোনো নাম্বারকে যে কোনো ভাবে লিখে আমি রিমাইন্ডার বের করে যে কোনো অপারেশন করতে পারি, এটাই হচ্ছে রিমাইন্ডার থিওরেমের শেষ কথা, যে নাম্বারের উপরে যে অপারেশন করা আছে সেটা রিমাইন্ডারের উপর করো, দ্যাটস অল। এবারে আমরা আস্তে আস্তে হাতে বসাবো, এটা প্রচুর অঙ্ক করব। এইটা মানে প্রসেসটা বোঝা গেল তো কি করছি? স্যার এখানে 9/8 +1 না করে ওখানে -7 নিলে কি সব হবে? তাতেও হবে, চল। অনেকে ভাবছে আমি লুপহোল দিয়ে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক। -7 আর এটা -3 নে, বা এখানে প্লাস চাইলে প্লাসও নিতে পারি, যা খুশি, যে কোনো কম্বিনেশনে আমার ঠিক উত্তর বেরোবে। বল কি নেবো, দুটোই মাইনাস নেবো? হ্যাঁ। তাহলে দুটোই মাইনাস নে, তাহলে কি এলো, -7 -3, মাইনাসে মাইনাসে প্লাস, +21 আমার রিমাইন্ডার বেরোলো। এবার তোর কি মনে হচ্ছে না আমরা ইনকমপ্লিট করেছি, কারণ 8 দিয়ে ভাগ আছে, 21 ভাগ শেষ আছে, তাহলে কি করতে হবে, ভাগ অঙ্ক কমপ্লিট করতে হবে, তাহলে আবার একে 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ কর, রিমাইন্ডার কত, 5, তাহলে এলো, বোঝা গেল, বুঝলি কি? তার মানে যাই হোক না কেন, প্লাস মাইনাস যে কোনো কিছু নেওয়া যায়, কিন্তু আবার দুটোই নিতে যাস না, মানে এটার -7 নেবো, +1 নেবো, এটার আবার +5 নেবো, -3 নেবো, সেই ক্ষেত্রে হবে না, যে কোনো একটা নিতে হবে, হয় প্লাস না হলে মাইনাস। কথা বোঝাতে পারলাম তো? বুঝেছিস? চল এবারে প্র্যাকটিস করি, এবারে ফাটিয়ে প্র্যাকটিস করি। নেক্সট প্রশ্ন ধর, 49 × 67 তাকে আমি 49 × 65 কর, তাকে আমি 9 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার কত হবে? 2 হচ্ছে 54 × 73, 54 × 73 তাকে কত দিয়ে দেব, 8 দিয়ে কর। আর একটা মাথা ফাথা খারাপ করা দিই, 1753
গুণ 1749, আরো কটা গুণ দেব, 53, 49, 83, 171 ধর, 83 আর 171, ওকে ভাগ কর কিছু একটা দিয়ে, 3 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, সরি কত দিয়ে ভাগ করবি যাতে মোটামুটি কাছাকাছি আসে, 17 দিয়ে কর, চল এই তিনটে কর। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়া, অনেকের মনে হবে এই বড় বড় গুলো করবো কি করে, আমি একটা ছোট্ট দেখিয়ে দিই, এই যে গুণ আকারে আছে তার মানে আমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রিমাইন্ডার বের করে গুণ করতে হবে, এইটা সবাই বুঝতে পেরেছিস তো? তোকে যখন বলবে, তোকে যদি বলে 6 গুণ 8, হ্যাঁ বড় অঙ্ক করে দেব, তার আগে এই স্টেপটা তোদেরকে বোঝানোর চেষ্টা করছি, যদি এরকম থাকে 12 গুণ 7, তাকে 8 দিয়ে ভাগ, অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় কি করতাম, 7 12 84, তাকে 8 দিয়ে ভাগ করব বা কেটে নেব সেটা আলাদা ব্যাপার, তো 84কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, +4 রিমাইন্ডার আমার উত্তর, হ্যাঁ কি না? হ্যাঁ, 8 10 80, 4 পড়ে থাকবে। এবারে ব্যাপার হচ্ছে আমি এখন রিমাইন্ডার থিওরেম শিখে গেছি, আমাকে এরকম থালায় সাজিয়ে দিয়েছে, আমি কি এরকম করে গুণ করব না, আমি ইন্ডিভিজুয়ালি আগে 12 আর 8-এর কেসটাকে মিটিয়ে নেব, 12 দিয়ে মানে 12কে 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত, 4 +4 +4 7 আর 8 দিয়ে -1, তাহলে ইনটু কি, এটা যেহেতু ছোট হচ্ছে মাইনাসে তাই আমি মাইনাসটাই নিলাম, -1, তাহলে 4 মাঝখানে কি সাইন আছে, মাইনাস, ইনটু ইনটু, তাহলে 4 ইনটু -1, আমার আনসার কত, -4 অথবা +4, -4, কিন্তু মাইনাস তো উত্তর থাকবে না, 8 দিয়ে ভাগ আছে আমার কোনো চাপই নেই, তাহলে প্লাস রিমাইন্ডারটাও হবে 4ই, তাহলে এখান থেকে বের করতে পারি, কথা বোঝা গেল? এবারে অনেকে ভাববে এত বড় বড় সংখ্যা আমি যাব কি করে, এই যে দিচ্ছে 1753, একে 17 দিয়ে ভাগ, আমি করব কি করে, এতেই তো অনেক সময় খেয়ে যাবে, কিচ্ছু সময় খাবে না, আমি কি বলেছি তোর হাতে এম্পেল অফ অপশন আছে, তুই যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছে তাই করতে পারিস, তুই উপরে 1753 দেখছিস, নিচে 17 দেখছিস, তুই কি জানিস 1717 দিয়ে যায়, আমি একে ভেঙে নেবো 1700+53, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি একে 17 দিয়ে ভাববো আর একে 17 দিয়ে ভাববো, এর তো ভাবার কিছুই নেই, এর এখান থেকে 0 রিমাইন্ডার আসবে, তাহলে একে নিয়ে চিন্তারই কোনো কারণ নেই, তার মানে এই 1753 দেখতে পাচ্ছি 1700 পার্টটা আমার এমনি ভাগ যাবে, তাহলে একে আমার চিন্তা করারই দরকার নেই, 53 নিয়ে ভাবলেই চলবে, 53কে 17 দিয়ে ভাগ করলে কত, 3 17 51+2, তাহলে মুখে মুখেই কিন্তু হবে, এটা নেহাত তোদের একটু সড়গড় হতে সময় লাগবে বলে এগুলো না হলে দেখবি আর লিখে দিবি, সিমিলারলি তাহলে 1749 কি হবে বল, -2, এটা তো +2 -2, কারণ 49 আছে আমার 3 17 51, তাহলে -2 রিমাইন্ডার, 171, 170 চলে যায় 17 দিয়ে, তাহলে এখানে +1, এখানে 83 -2, -2, -85, এটা দেখতে ভয়ঙ্কর, অঙ্কটা কিন্তু সহজ না, দেখেছিস তো? হ্যাঁ স্যার হয়েছে, গুড, চল এই তিনটে যার হয়েছে নাম বল, স্যার ধনঞ্জয়, এক এক করে একসাথে,
পল্লব ধনঞ্জয় অঞ্চিত পূজা অঞ্চিত পূজা সুদেশনা শম্পা সুদেশনা শম্পা বা ভালো করছিস তোরা গো চল এবারে বল কার দাবি ছিল আমি ছোট ছোট করে তোদের বড় বড় করতে দিই স্যার আমি বলেছিলাম শম্পা আমি বলেছিলাম শম্পা তুই কি এখনো তোর মন্তব্যে স্থির আছিস নাকি না না আমি করতে বুঝতে পেরেছি আচ্ছা তাহলে যাদের হয়নি তারা এখন ইয়ে ফেস করছো বলো পারছো না কারা একদম তারা বলো আমি ধীরে ধীরে করিয়ে দিচ্ছি ওরে বল ওই আটকানো নেই কারো সবাই বেড়ে গেছে বাহ সুরজিৎ শেষ অবধি আট এলো না তেরো যেটা অঙ্কটা তেরোটা জানি না করে থাকে এই তো চলে এসছে প্লাস টু মাইনাস টু হ্যাঁ প্লাস আট আট কারো কি আটকানো আছে বল নালে এগোই এই ফালতু অঙ্ক করবো নাকি বসে বসে এটা কি কত প্লাস সিক্স এসছে এটা প্লাস এটা পাঁচ এটা প্লাস ফোর প্লাস এইট প্লাস এইট এসছে প্লাস টু প্লাস এইট চার দুগুণ আট হ্যাঁ তো এইটি তো লিখেছে প্লাস ফোর ইন্টু প্লাস টু প্লাস এইট এটা কি হবে মাইনাস টু আর এটা আট নং বাহাত্তর প্লাস ওয়ান তাহলে মাইনাস টু মাইনাস টু মানে আটের সাথে প্লাস সিক্স যে কোনো কম্বো চলবে কেউ একটা প্লাস নিয়েছে একটা মাইনাস নিয়েছে কেউ দুটোই প্লাস নিয়েছে যে কোনো কিছু করলেই চলবে আমার খালি মাথায় রাখতে হবে কি ক্যালকুলেশন যাতে ছোট হয় হ্যাঁ তো প্লাস সিক্সই তো হবে না বাবা এগুলো ওয়ার্ম আপ চলছে এখনো এগুলো তো দিলে হয়েই যেত বড় জিনিস পিএসসি তে দিলেও দিতে পারে দিয়েছেও একেবারে যে দেয়নি তা নয় সহজ অঙ্ক দিয়েছে কিন্তু এসএসসির খেলার জায়গা অন্য চল তাহলে যোগ বিয়োগ গুণ যে কোনো কিছু দিলে তোকে ধর এরকম দিয়ে দিল হঠাৎ করে তাকে আঠেরো দিয়ে ভাগ কি করবি একদম তাই তাহলে আঠেরোশো ভাগ চলে যাবে এগারোশো মাইনাস এগারো ছিল যেহেতু এখানে মাইনাস এগারো হবে আমার রিমাইন্ডার মানে প্লাস সেভেন মানে প্লাস সেভেন তাহলে দেখেছিস এইগুলো দেখতে এত ভয়ঙ্কর কিন্তু আসলে আমরা এখন শিখে যাওয়ার পরে এগুলো মুখে মুখেই হয়ে যাচ্ছে না এগুলো হলে দেখতে পেলে তো মানে হয়ে গেল তাহলে পেরে গেলাম আমরা এইবারে এটার কাজ ফুরিয়েছে তাহলে দেখেছিস রসগোল্লা কত কাজে লাগে রসগোল্লা দিয়ে কত কনসেপ্ট ক্লিয়ার হলো চল রিমাইন্ডার থিওরামের নার্সারি আমরা ক্লিয়ার করলাম সবে এবারে আসছি পাওয়ারে আচ্ছা পাওয়ারের আগে ইয়েটা করে দিই ফ্যাক্টোরিয়াল করতো ফ্যাক্টোরিয়াল চিনিস তো বলেছিলাম ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল এরকম চলছে ঠিক আছে চলতে থাক এরকম করে হাজার ফ্যাক্টোরিয়াল অবধি চলেছে তাকে আট দিয়ে ভাগ করতে হবে রিমাইন্ডার কত দেখি কে পারে
স্যার প্লাস ওয়ান স্যার প্লাস ওয়ান বল ধনঞ্জয় স্যার প্লাস ওয়ান তোদের উত্তর বলতে বারণ করেছি কশবার আমাকে একটু বলতো আচ্ছা চল ওয়ার্কশিটটা আছে তো সবার ওয়ার্কশিট পেয়েছিস হ্যাঁ ওয়ার্কশিট থ্রি কি খুলতে পারবি মানে প্রিন্ট প্রিন্ট বের করে নিয়েছিস হ্যাঁ খুলতে পারবো এক নম্বর অঙ্ক আ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 296 গিভ আ রিমাইন্ডার 75 296 দিয়ে ভাগ করে 75 রিমাইন্ডার তাকে 37 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার আরেকবার রিক্যাপ করে নি এক এক তাহলে আমি কি চেক করলাম আগে এইটা এইটার গুণনীয়ক কিনা তাই তো কি গুণনীয়ক তো কি করে বুঝলাম হ্যাঁ স্যার একদম আট দিয়ে যাবে তার মানে আর কোনো বাধা রইল না 37 দুগুণে 74 এক পড়ে থাকবে ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো এরকম পরপর পরপর আছে আট দশটা আমরা করে ফেলেছি এবারে রিমাইন্ডার থিওরেমের যে অঙ্কটা আছে আট নম্বর অঙ্কের কাছাকাছি একটা অঙ্ক আমরা এটা পেয়েছি এইটা করব এবার প্রথম কথা ওয়ান ফ্যাক্টর আচ্ছা ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে এক টু ফ্যাক্টোরিয়াল মানে টু ইন্টু ওয়ান টু থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ইন্টু টু ছয় ফোর ফ্যাক্টোরিয়াল মানে ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর ইন্টু সিক্স ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল মানে ফোর ইন্টু সিক্স ফোর ইন্টু আগেরটা তাহলে চব্বিশ তারপরেরটা ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল অনওয়ার্ড চলতে থাকবে চলুক এরকম চলতে থাকবে বুঝতে পেরেছি এবার তুই আমাকে বল যদি আঠাশ কে সাত দিয়ে ভাগ করতে বলি রিমাইন্ডার কত জিরো জিরো কারণ পুরোপুরি কাটাকাটি চলে যায় ইচে যেটা থাকলো সেটা কিন্তু ভাগ শেষ না ভাগ ফল আমার এটা দিয়ে কোনো কাজ নয় অনেকে বলবে চার থাকে চার কিন্তু নয় চার ভাগ ফল আমি ভাগফল চাইনি আমি জানতে চাইছি রিমাইন্ডার কত রিমাইন্ডার জিরোই কোনো রিমাইন্ডার থাকবে না তাহলে তুই আমাকে বল আঠাশকে যদি আমি যা কিছু দিয়ে গুণ করি সাতান্ন দিয়ে গুণ করে তাকে সাত দিয়ে ভাগ করছি তার রিমাইন্ডার কত হবে জিরোই হবে স্যার জিরো কারণ এ তো গোটা সংখ্যাটাই সাত দিয়ে বিভাজ্য হয়ে যাবে আঠাশ যদি সাত দিয়ে ভাগ হয় তাহলে এই গোটা সংখ্যাটাই সাত দিয়ে ভাগ হয়ে যাবে এবং আমার একটা নির্দিষ্ট রেজাল্ট থাকবে এবং সেইটা এইটা চার সাথে আঠাশ হাতে দুই চার পাঁচা কুড়ি বাইশ এটা কিন্তু আমার ভাগ ফল বেরোলো মাইন্ড ইট ভাগ শেষ না ভাগ শেষ থাকবেই না কারণ এ কাটাকাটি চলে গেল নিচে কেউ পড়ে নেই এইটা যাতে না গোলাও এই জন্যই বারবার বলা তাহলে আমি যেটা বলছি কেউ যদি কাউকে দিয়ে ভাগ চলে যায় চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে কাটাকাটি চলে গেল একে যা খুশি দিয়ে গুণ করা হোক তাকে যখন ছয় দিয়ে গুণ করবো রিমাইন্ডার কিন্তু ফাইনালি জিরোই আসবে হ্যাঁ কি না হ্যাঁ স্যার বেশ তাহলে এই যে অঙ্কটা পেলাম এটাকে অ্যাকচুয়ালি যোগ অঙ্ক বলা যায় তো যোগ অঙ্ক তাকে ভাগ করা আছে ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস টু ফ্যাক্টোরিয়াল এরকম করে তাহলে আমি এটাকে লিখতে পারি ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই আট প্লাস টু ফ্যাক্টোরিয়াল বাই আট এরকম করে লিখতে পারি তো ভেঙে থ্রি ফ্যাক্টোরিয়াল বাই আট ফোর ফ্যাক্টোরিয়াল বাই আট ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই আট এরকম করে যা রিমাইন্ডার আসবে সেই রিমাইন্ডার গুলোর যোগফল কারণ রিমাইন্ডার থিওরাম আমাকে স্বাধীনতা দিয়েছে যা অপারেশন করতে বলা আছে সংখ্যার উপর সেটা তুমি রিমাইন্ডারের উপর করো রিমাইন্ডার পেয়ে যাবে অত ভাবার দরকার নেই ঠিক তো বোঝা যাচ্ছে তো এবার তুই বল ওয়ান ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমি জানি এক এককে আট দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত এক এককে আট দিয়ে ভাগ করলে রিমাইন্ডার এক অর্থাৎ এখান থেকে আমি রিমাইন্ডার কি পাচ্ছি এক দুইকে আট দিয়ে ভাগ করলে অনেকে কেটে দেবে কাটাকাটির কথা হচ্ছে না বারবার মনে করাচ্ছি এখানে রিমাইন্ডারের কথা হচ্ছে
ভাজ্য ছোট ভাজকের থেকে, তাহলে দুই রিমাইন্ডার, ছয় ভাজকের থেকে ছোট ছয় রিমাইন্ডার, চব্বিশ আট দিয়ে ভাগ জিরো রিমাইন্ডার, কি হবে? রিমাইন্ডার জিরো, তাহলে রিমাইন্ডার তো জিরো, আর এরপর থেকে তো সামথিং ইন্টু চব্বিশই চলবে, তাই না? সিক্স ফ্যাক্টোরিয়াল মানে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়ালই তো কেটে যাচ্ছে, তার মানে এরপর থেকে হাবি যাবি যাই চলুক না কেন সবাই কাটাকাটি চলে যাবে, কথা বুঝতে পারছিস তো? ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল, আর এই ফোর ফ্যাক্টোরিয়ালই তো কাটাকাটি চলে যায় আট দিয়ে, তার মানে রিমাইন্ডার থাকে না, রিমাইন্ডার জিরো, তাহলে এই গোটাটার থেকেও রিমাইন্ডার জিরো, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে এরপর থেকে আমার আর কোনো রিমাইন্ডারই থাকবে না, যা কায়দা কানুন করার আমরা করে ফেলেছি, তাহলে আমার যা রিমাইন্ডার এখান থেকেই আসবে, ছয় আর দুই আট আর একে নয়, আমার রিমাইন্ডার এসছে নয়, ঠিক লাগছে? আট দিয়ে ভাগ করতে বলেছে, আট দিয়ে ভাগ করতে বলেছে, নয় রিমাইন্ডার এসছে, হয়নি, তাহলে কি করব? আবার নয়কে ভাগ করব, আমার রিমাইন্ডার এলো এক, বোঝা গেল কি? আগে কোনদিন করিনি তো, ওই জন্য একবারে মানে পুরো 100% পাইনি, পাচ্ছি না। 100% পারবিও না, এটাকে বারবার দেখতে হবে, ভিডিওটা বারবার করে দেখবি, এই গোটা অঙ্কটা আবার বোঝাতে গেলে আমি আর এগোতেই পারবো না, থাকবে তো রেকর্ডিং, দেখে নিবি। তাহলে আমরা একটু রিমাইন্ডার থিওরেমের অঙ্ক করি, পাঁচ নম্বর অঙ্কটা ওয়ার্কশিটের, দেখে নি কি বলেছে। 17,200 কে 18 দিয়ে ভাগ, এটা তো সবাই এমনিই পারবি, ঝপাঝপ বল। এর কাছাকাছি কাজের জিনিস কি লাগছে বল আমার, যেটা একদম সরাসরি 18 দিয়ে ভাগ চলে যাবে? 1800 মাইনাস 800, একদম, তাহলে এটাকে লিখতে পারি 1800 মাইনাস 800, আবার 800 টাকে 900 মাইনাস 100, একদম 1800 না 18000, 18000, ঠিক আছে যাই হোক না কেন, 18000 মাইনাস 800 লেখা যায়, 1800 হোক 18000 হোক, এর থেকে আমার কিছু যায় আসে না, এর থেকে জিরো, তাহলে মাইনাস 800 কে 18 দিয়ে ভাগ, বল এবার কি করবি? মাইনাসটা মাইনাসের মতো থাক, 800 800 কে 18 দিয়ে ভাগ, এটাকে আবার লেখা যায় 900 মাইনাস 100, তাকে 18 দিয়ে ভাগ, এটা থেকে কিছু আসবে না, 100 কে 18 দিয়ে ভাগ করলে কত আসবে? 5 18 90 মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস 10, বোঝা গেল? এবারে অনেকের মনে হলো যে এইটা কেন করব, এত হাবিজাবি তো করার দরকার নেই, আমি এটাকে এরকম লিখতে পারি 172 ইন্টু 100, আমি তো বলেছি যোগ বিয়োগ গুণ ভাগ সব করা যায়, ভাগ করা যাবে না, যোগ বিয়োগ গুণ করা যায়, তো এটা এটা করলেই বা আপত্তি কোথায়, এইটা তো আমার 118 দিয়ে কাটাকাটি যায়, যায় না, যায় কি স্যার? 10 থাকবে মনে হয়, 10 থাকবে, থাকুক, আমার অসুবিধা কি, আমি তো গুণ আকারে নিতে পারলে 10 থাকলো বা 180, তো 18 180 মাইনাস 8 তো থাকবে, 172 ভাগ 18 180 মাইনাস 8, মাইনাস 8, আর 100 কে 18 দিয়ে ভাগ করলে 5 18 90 প্লাস 10, তাহলে এটা কি হলো? মাইনাস 80 ভাগ 18 মাইনাস 8 ইন্টু 10, তাহলে কি হবে? মাইনাস 10 মাইনাস 5 18 90 মাইনাস 10, তাহলে মাইনাস 8 মাইনাস 10,
যা খুশি যা খুশি করলেই হলো, বুঝলি? এবারে আসছে পাওয়ার, পাওয়ারটা হচ্ছে আমাদের, এইটা বোঝা গেছে তো? ওটা কিন্তু আমি পরের দিন আর করাবো না। হ্যাঁ না না বল। হ্যাঁ স্যার। এবারে আসছে আর একটু অ্যাডভান্স লেভেলের রিমাইন্ডার থিওরেম। তোকে যদি বলে কি নয়, হ্যাঁ নয়ের গুলো আসবো, তার আগে কাজ আছে। তোকে ধর বললো 3³ কে 4 দিয়ে ভাগ কর, এবারে পাওয়ার আলা গুলো করবি, এতক্ষণ পাওয়ারে ছিলাম। তাহলে কি করবি, আমরা এমনি সময় কি করতাম, 3³ = 27, 27 কে 4 দিয়ে ভাগ, 424+3 রিমাইন্ডার, তাই তো? কিন্তু আমরা এখন রিমাইন্ডার থিওরেম শিখে গেছি, আসলে ব্যাপারটা কি, আসলে ব্যাপারটা দেখ, তারপরে সিম্পল ব্যাপারটা দেখাচ্ছি। 3³ মানে কি, 3 × 3 × 3, তাই তো? 4 দিয়ে ভাগ, তার মানে 3 কে 4 দিয়ে ভাগ, আবার এই 3 কে 4 দিয়ে ভাগ, আবার এই 3 কে 4 দিয়ে ভাগ, হ্যাঁ কি না? হ্যাঁ। বেশ, তাহলে এই 3 কে 4 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার কত আসে, -1। আমি ছোট করতে চাইছি, আমি ছোট করতে চাইছি, তাই মাইনাস, আমার মাইনাস প্লাস যেটা কম ভ্যালুর আসবে আমি সেটা আনার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে -1 -1 -1, তাহলে 3টাকে গুণ করলে আমার রেজাল্ট আসে -1। -1 তো রেজাল্ট আসবে না, 4 আছে 3। তাহলে অ্যাকচুয়ালি কি হলো দেখ, যতগুলো সংখ্যা ছিল 3³ ছিল তো, তাহলে রিমাইন্ডারটারও কিউব হলো না, কারণ প্রত্যেকটা থেকেই তো সেম রিমাইন্ডার আসবে। তাহলে আমি এটা না করে এটাও তো করতে পারতাম যে 3 কে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত, -1। যে অপারেশন নাম্বারের উপর করা আছে সেটা রিমাইন্ডারের উপর করে দাও, রিমাইন্ডার থিওরাম তাই বলে, তাহলেও আমার আনসার চলে আসতো না, তাহলে তো -1 আসবে। হ্যাঁ তো -1 আগেও তো এসেছিল। আচ্ছা মানে এই তো 3, -1 আসছিল, তো 4 দিয়ে ভাগ, তার মানে 3 রিমাইন্ডার। তার মানে পাওয়ার যাই থাক, আমি সংখ্যাটাকে দেখব, সংখ্যাটাকে এই ভাজক দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত দেখব, যত পাওয়ার চাপানো আছে তত পাওয়ার চাপাব, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড। আরো ভয়ানক ভয়ানক অঙ্ক থাকতে পারে এইটা থেকে, প্রচুর। ধর তোকে বললো এই যে যেটা দেওয়া আছে 7 to the power 19 + 2 / 6, তাহলে আমি কি করব, এখানে বলছে রিমাইন্ডার কত, একই ব্যাপার, তাহলে আমি আগে ভেঙে নেব 7 to the power 19 কে 6 দিয়ে ভাগ আর 2 কে 6 দিয়ে ভাগ, তাহলে 7 to the power 19 তাকে 6 দিয়ে ভাগ, রিমাইন্ডার কত হবে মুখে মুখে তো, 1 1 1 to the power 19 একদম 7 কে 6 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, তার উপরে যা অপারেশন চালানো আছে 2 to the power 19 সেটা, আর 2 কে 6 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত, +2 + 2 2 2, তাহলে এখান থেকে 1 to the power 19 2, তাহলে টোটাল রিমাইন্ডার এলো 3। বোঝা গেল? এটা বিসিএস এর অঙ্ক, কঠিন ছিল আগে। হ্যাঁ আর এখন মুখে মুখে, তাই তো? হ্যাঁ দাদা বলছি আগেরটার কি অ্যানসার -1 আসবে? -1 তো আসবে, কিন্তু আমরা মাইনাসে রাখবো না ফাইনাল রিমাইন্ডার, সেটাকে ওই ভাজকের সাথে অ্যাডজাস্ট করে প্লাসে নিয়ে যাব। 4 দিয়ে ভাগ ছিল তাই -1, 4 এর সাথে অ্যাডজাস্ট করলে +3, বুঝেছিস? হ্যাঁ চল নেক্সট। এইবারে হচ্ছে যদি চায় আমাদের না
বিভিন্ন রকম ভাবে ফাঁদে ফেলতে পারে, এত সহজ সহজ দেবে না। এবারে কিছু ভয়ানক অঙ্ক দিই রিমাইন্ডার থিওরেম। তোকে ধর বলল ৫৭^৬৬ বাই ৬৭ এর রিমাইন্ডার কত, বা ১৯৫ ফ্যাক্টোরিয়াল বাই আচ্ছা ১৯৭ কর, ৯৭ ফ্যাক্টোরিয়াল বাই ১৯৮ কত। এইগুলো দেখে ভয় লাগবে, লাগার লাগা উচিত আর কি, নাহলে আর কিসের কি। তো এইগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এরা কারা, কিভাবে কি হচ্ছে, যখন আমরা চাপ খেয়ে যাব তখন কি উপায়, এর জন্য কিছু থিওরি আছে, থিওরেম, রিমাইন্ডার থিওরেম। তো তোদের যেটা বললাম যে যে অপারেশন নাম্বারের উপর করা আছে সেটা ইয়ের উপর কর, রিমাইন্ডারের উপর, এইটা হচ্ছে সিম্পল রিমাইন্ডার থিওরেম, ঠিক আছে, এটাকে বলে সিম্পল রিমাইন্ডার থিওরেম। কিন্তু এরপরে এই যে এরকম যখন ঝামেলার জিনিসগুলো থাকবে তখন আমরা সিম্পল রিমাইন্ডার দিয়ে কিছু করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের আরো কিছু রিমাইন্ডার থিওরেম মাথায় রাখতে হবে। প্রথমে যেটা কাজে লাগবে সেটার নাম লেখো ফার্মেট থিওরেম। ফার্মেট থিওরেম ইউনিট ডিজিটের ক্ষেত্রে একটা সাইক্লিসিটি ছিল মনে আছে, যে চার ঘর পর পর রিপিট হয়, নাহলে দু ঘর পর পর হয়, নাহলে রিপিট হতেই থাকে এমনি, মনে আছে এগুলো? হ্যাঁ হ্যাঁ স্যার। কিছু ভয়ঙ্কর রিমাইন্ডার বের করি, আচ্ছা এখানেও না একটা সাইক্লিসিটির ব্যাপার থাকে রিমাইন্ডারের ক্ষেত্রে। প্রথমে আমাদের বিশ্বাস করতে অসুবিধা হয় কিন্তু ব্যাপারটা তাই, ফার্মেট বলেছে খুব ভালো করে দেখ, যদি কো প্রাইম হয় উপর নিচ, খুব ভালো করে শুনবি, কো প্রাইম হতে হবে অর্থাৎ উপর নিচ, অর্থাৎ ৫৭ ৬৭ এদের মধ্যে কিছু কাটাকাটি যাবে না, যদি চায় না যায়, তাহলে নিচটায় যদি কোনো প্রাইম নাম্বার থাকে, এখানে যে কোনো নাম্বার থাক, যে কোনো নাম্বার, এবং সেটা টু দি পাওয়ার যদি এই প্রাইম মাইনাস ১ থাকে, তার রিমাইন্ডার ১ হবে। মানে এই যে ভয়াল ভয়ঙ্কর জিনিস, এটার আনসার ১, কিচ্ছু মাথায় ঢোকেনি, আমি সব জানি। দেখ আমি একটা ছোট্ট উদাহরণ নিই, একটা প্রাইম নাম্বার নে ৩, ঠিক আছে, আমি যে কোনো একটা বড় নাম্বার ধর ৪, সেটা টু দি পাওয়ার চাপাতে চাপাতে যাচ্ছি, সেটা টু দি পাওয়ার ১ চাপাবো, ২ চাপাবো, ৩ চাপাবো, এরকম করে চাপাতে চাপাতে যাব এক একটা কেস। তাহলে প্রথম কেসটা কি হবে, ৪^১, তাকে ৩ দিয়ে ভাগ কর, রিমাইন্ডার কত, এইদিকে রিমাইন্ডার লিখছি, ৪^২, ৪^৩, এইটা দিয়ে ভালো বোঝা গেল না, কারণ এখানে এক ঘর পর পরই রিপিটেশন পেয়ে গেলাম, একটু বড় সংখ্যা নি প্রাইমটা, ধর ৫ নিলাম, ৫ নিলাম, আর এখানে যে কোনো একটা সংখ্যা বল তোর পছন্দ মতো, ৫ থেকে বড় ৯, ঠিক আছে, তাহলে ৯^১ তাকে ৫ দিয়ে ভাগ করছি, কত রিমাইন্ডার হবে, ৪, ৯^২ তাকে ৫ দিয়ে ভাগ করছি কত হবে, ৪, ৪ ৯^২ কত, ১ হবে, আবার ৯^৩,
তাকে 5 দিয়ে ভাগ করছি। সেখানে 4 হবে, 4 হবে। আবার দেখ 9 টু দি পাওয়ার 4 তাকে 5 দিয়ে ভাগ করছি, 81 গুণ 81 তাকে 5 দিয়ে ভাগ করে এখন তোমার রিমেইন্ড তো 1 হবে। 81 গুণ 81 তাকে 5 দিয়ে ভাগ, এখান থেকেও 1, এখান থেকেও 1, 1 রিমেইন্ডার থিওরাম তো এখন আমরা জানি, এখন এখানেও 1। তার মানে দেখেছিস 4 1 4 1 করে রিপিটেশন হচ্ছে, ফার্মেট বলেছে 4 1 4 1 টা তো রিপিট হবেই, এটা অ্যাকচুয়ালি 4 ঘরে রিপিটেশন হবে। কেন? কারণ 5 প্রাইম, 5 আর 9 এর মধ্যে কিছু কাটাকাটি যায় না? যায় না, তাহলে তারা কো প্রাইম। ফার্মেট বলছে যে তোমরা শুধু এইটুকুই দেখবে উপর নিচে কিছু কাটাকাটি যায় কিনা, আর দেখবে নিচে প্রাইম আছে কিনা। আমি দেখলাম ঠিক আছে, কাটাকাটি যাচ্ছে না এবং নিচে প্রাইম আছে। এখানের সংখ্যাটা ইম্পর্টেন্ট না, এখানে যে কোনো সংখ্যা থাক, 9 থাক, 19 থাক, 17 থাক, যাই থাক না কেন, সেটা পাঁচের থেকে একবার দিলে কত? 4। তাহলে ফার্মেট বলছে যে যে কোনো নাম্বারের ফোর্থ পাওয়ার তাকে যখন তুমি একে দিয়ে ভাগ করবে শিওর শট এক বেরোবে, অন্যগুলো বেরোক না বেরোক আমার দেখার দরকার নেই। টু দি পাওয়ার 4 তাকে তুমি 5 দিয়ে ভাগ করো যে কোনো নাম্বারের, যারা কাটাকাটি যাবে না, রিমাইন্ডার দেখবে এক বেরোচ্ছে। এইটা ফার্মেটের থিওরেম, কথা বোঝা যাচ্ছে? এটা একটু জটিল কিন্তু উপায় নেই, এটা আমাকে দেখাতেই হবে। ফার্মেট বলছেন আরো একবার না, আরো দুবার, এরকম প্রচুর কেস পাবি। এই যে এরকম একটা সংখ্যা, যখন এরকম কিছু একটা দেখবি যে খুব উৎপটাং টাইপের, আমি কিছু দিয়ে ম্যানেজ করতে পারবো না, তুই দেখবি নিচেরটা প্রাইম নাম্বার কিনা। প্রাইম নাম্বার তো, তুই দেখবি উপরের যে সংখ্যাটাই থাক এই সংখ্যাটা ইরেলেভেন্ট, 57 থাকতে পারে, 517 থাকতে পারে, 1017 থাকতে পারে, এগুলো ইরেলেভেন্ট। তুই দেখবি যে প্রাইমটা তলায় আছে সেটার থেকে এক কমালে কত হয়? 66। তাহলে 66টা পাওয়ারে চাপানো আছে কিনা তুই দেখলি? হ্যাঁ, 66 তো পাওয়ারে চাপানো আছে আর 67 দিয়ে ভাগ করা আছে, তাহলেই রিমাইন্ডার এক আসবে। ফার্মেট এটাই বলে গেছে, আর এইটার প্রুফটা আমিও জানি না, ফার্মেটের থিওরেম, আমি এই থিওরেমটাই তোদের বলতে পারি। এটা অনার্সের ফার্স্ট ইয়ারের বইতে আছে, ঠিক আছে? এটা এককালে আমি দেখেছিলাম, ভুলে গেছি, তিন পাতার কোথায় প্রুফ আছে কিন্তু আমি ওটা এখন মনে রাখতে পারিনি। এইটা হচ্ছে বক্তব্য, কথা বুঝতে পেরেছিস? তার মানে যেটা দাঁড়ালো, এক কম যদি পাওয়ার থাকে, পাওয়ারে থাকে, তাহলে রিমাইন্ডার তত পাওয়ারটা অবধি রিমাইন্ডার ওর এক আসবে। তার মানে তোকে ছোট জায়গা থেকে আমি যদি তুলতে তুলতে যাই, তোকে যদি বলে এখানে 117 টু দি পাওয়ার 4 তাকে 5 দিয়ে ভাগ করা আছে, তুই কি দেখবি? উপরের সংখ্যা আমার দেখার দরকার নেই, শুধু দেখতে হবে কিছু কাটাকাটি যায় কিনা, কাটাকাটি গেলে এই কন্ডিশন থাকবে না, তা কাটাকাটি যায় না কিছু, 117 আর 5 এর মধ্যে তো কমন কিছু নেই। এইবারে আমি মজা পেয়েছি, নিচে কি প্রাইম আছে? হ্যাঁ প্রাইম আছে। প্রাইমের থেকে এক কম কি উপরে আছে? হ্যাঁ এক কম উপরে আছে, আমার কিছু দেখার দরকার নেই রিমাইন্ডারে। বুঝে গেলি? হ্যাঁ স্যার, এটা বুঝেছি। হ্যাঁ স্যার, তাহলে এটার ক্ষেত্রে রিমাইন্ডার কি হবে? তো 1 হবে, 1 হবে। তাহলে এই যে প্রাইমের থেকে এক কম, এইটা ওর সাইকেল, মানে এত সাইকেল ঘোরার পরে ওর রিমাইন্ডার এক তৈরি হয়, বুঝেছিস? তাহলে এবারে আমি যদি তোকে বলতাম 517 টু দি পাওয়ার 66 তার স্কোয়ার, সেক্ষেত্রে রিমাইন্ডার কত? একই হতো, একই হতো। কেন? কারণ 500, এটাকে তো আমি লিখতে পারি 517 টু দি পাওয়ার 66 ইনটু 517 টু দি পাওয়ার 66, তাহলে আমি তো জানি একই একই কেস হলো, এখান থেকে এক পাবো আবার এখান থেকে এক পাবো, তাহলে এক গুণ এক
কেস একই, কে কে বুঝলি না বল, তাদের খুব অসুবিধা হচ্ছে, আমি জানি অনেকের অসুবিধা হচ্ছে, এটা সাংঘাতিক অ্যাডভান্স লেভেলে যায়। বল নির্দ্বিধায় বল, আরো বলবো। বুঝেছি বুঝেছিস শম্পা, বুঝেছিস? খুব ভালো বুঝেছি। গুড, তাহলে এইবারে এইখানেই তো শেষ না, ফার্মেট যে তুমি জেনে যাচ্ছ এটা তারাও জানে, ফার্মেটের উপর এরা কারুকার্য করতে দেবে। কিরকম কারুকার্য? ধর তোকে বললো এইবার তো আমি চাপ খেয়ে গেলাম, আচ্ছা ছাড় 33 কর, মহা মুশকিল। ওয়ান হবে, দেখা যাক ওয়ান হয় কিনা। প্রথম কথা, আমি দেখছি এটা উৎকট টাইপের জিনিস দিয়েছে, পাওয়ারে দিয়েছে এবং তলায় প্রাইম আছে। আমার মাথায় ক্লিক করবে কি কি দিয়ে আমি বের করব? পি মাইনাস ফরম্যাট দিয়ে। তাহলে আমার সাইক্লিসিটি কত? 17 আছে, পি মাইনাস 1 মানে 16। এটাকে এই দিয়ে ডিনোট করে, এটাকে বলে টোশেন্ট। টোশেন্ট কত? তাহলে 16। তার মানে ও 16 ঘর, 16 পাওয়ার পর পর এক হয়ে যায়, মানে আমি এটাকে ভেঙে নিই না। 37 to the power 33 মানে 37 to the power 16 ইন্টু 37 to the power 16, কারণ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে 37 to the power 32 এর আমি অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, কিন্তু আছে 37 to the power 33। আমি কি করব, আর একটা 37 গুণ করব। তাহলে 37 to the power 33 কে আমি এইভাবে ভেঙে লিখলাম, বোঝা গেল? কেন, তাহলে আমার কি সুবিধা হলো? সুবিধা এটাই হলো যে এখানে ইন্ডিভিজুয়াল আমি ফরম্যাট লাগাতে পারবো। এই জায়গাটা থেকে কি পাবো? এক এক। এই জায়গাটা থেকে কি পাবো? এক। এইবারে এইখানে কি পাবো? এক পাবো না, না। 17 2 গুণে 34 3, তাহলে 1 × 1 × 3, তাহলে বোঝা গেল অ্যাপ্লিকেশন। বুঝলি? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ স্যার। আর একটা আছে উইলসন ফর্মুলা, এটাও লিখে নে টোশেন্ট দিয়ে। এইগুলো খুব অ্যাডভান্স, মানে SSC-র মেন্স লেভেলে, তবু আমি করিয়ে রাখছি, কারণ BCS কে দিয়ে ভরসা নেই এখন, ধুমধাম দিয়ে দিতে পারে। আর একটা হয় উইলসন ফর্মুলা, সে বলে, সেকেন্ড একটু জল খেয়ে নি দাঁড়া, সেকেন্ডটা লেখ উইলসন, উইলসন থিওরেম। এরও খানিকটা একই, পি মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এর আবার ফ্যাক্টোরিয়াল সংক্রান্ত, কোনো প্রাইম নাম্বারের বলছি রিমাইন্ডার হবে মাইনাস 1। এ কি বলছে? কোনো প্রাইম নাম্বার, ধর 17, উপরে যদি প্রাইম নাম্বারের থেকে এক কম থাকে, অর্থাৎ 16 ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে 16 ফ্যাক্টোরিয়াল বাই 17 রিমাইন্ডার এক হবে, মাইনাস এক হবে। স্যার কথা বোঝা গেল? এর এইটাই ব্যাপার, তোকে খালি দেখতে হবে প্রাইম চেক করে। তোকে ধর বললো হ্যাঁ মাইনাস 1 মানে, এবারে তুই বুঝতেই পারছিস অ্যাডজাস্ট করে অ্যাকচুয়ালি 16 আসবে এই কেসে। জেনারেলি কি হবে? মাইনাস 1 আসবে। তাহলে 100 ফ্যাক্টোরিয়াল বাই 100 কি হবে? মাইনাস 1 না, 99 কেন হবে? মাইনাস 1 হইলো, এটাকে অ্যাডজাস্ট করলে 100। তাহলে যতই উল্টো পাল্টা ফালতু জিনিস দিক, 996 ফ্যাক্টোরিয়াল বাই 997, আজকেই জেনেছি 997 সব থেকে বড় প্রাইম, তাহলে এর প্রাইমিটি নিয়ে কোনো সন্দেহ নেই, উপরে মাইনাস 1 আছে, তাহলে কি হবে এটা? 996 মাইনাস
996।